আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোস্ত ব্লগ। তো গুড আফটারনুন বলছি, এখন বাজে একটা দেড়টা কিছু একটা হবে। তো একটু বাইরে গেছিলাম, জাস্ট এসে স্নান করলাম। তো স্নান করে ভাবলাম যে আজকে একটা ভিডিও, হ্যাঁ তবে আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। মানে অন্যদিন যেমন কি করি বাড়ির কাজকর্ম করি, আজকে কিন্তু সেটা নয়। ওকে দেখাচ্ছি না। তো ফার্স্ট, হ্যাঁ কাজকর্ম তো রয়েছে। ফার্স্ট এই জামা কাপড় গুলো ছাদে শুকনো হয়ে গেছিল, তো ওগুলো নিচে ভাঁজ করে দিয়ে গেছে মিস্টার অফিস। তো এগুলো গুছিয়ে নিই ফার্স্ট। আমি না অনলাইনে যে কোনো জিনিস খুব কম পারচেজ করি, মানে হুটহাট করে করে ফেলি না, তো করি না এমন নয়, খুব কম করি। তো এবারটা দেখছি অনেকগুলো আমি অর্ডার করে দিয়েছিলাম, অনেক কিছুই অর্ডার করেছিলাম, তো তার মধ্যে কয়েকটা এসেও গেছে। তো এইটা হচ্ছে কি বলতো, বেড কভার। ওকে, তো বেড কভার আমি একদিন ওই স্কুলে গিয়ে বসে বসে টাইম পাসের জন্য দেখছিলাম যে ডিজাইন গুলো কেমন, দেখি যদি ভালো হয় দেখবো, এরকম একটা দেখতে দেখতে একটা অর্ডার করেছিলাম। হ্যাঁ দারুণ সুন্দর দেখতে ছিল, বাট আমি জানি না এটার মধ্যে যে এসছে কতটা সুন্দর হবে। তো আমি অর্ডার করেছিলাম কিং সাইজ বেড কভার, কিং সাইজ বেডের। তো এই প্যাকেটিংটা আমার দেখে মনে হচ্ছে না কিং সাইজের রয়েছে বলে, আর এটা আমি ফ্লিপকার্ট থেকেও নিয়েছিলাম, মানে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। তো খুলে দেখি, আমি কিন্তু কোনো অ্যাডভার্ট দিচ্ছি না বুঝলে, আমি জাস্ট অর্ডার করেছিলাম, এসছে সেটাই আমি দেখবো। বেড়ে দেখো প্যাকেটটা এখনো পর্যন্ত খুলিনি, কালকে এসছে বাট এখনো পর্যন্ত খুলিনি, কারণ আমি ভাবছিলাম যে একটু ভিডিও করবো। আর কয়েকদিন ধরে না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, খুব একটা কেন বলছি একদমই ভালো যাচ্ছে না, তো যার জন্য ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি, নাহলে এডিট করতে অনেক টাইম লেগে যায়, আর আমি তাকাতে পারছি না যেন মানে ফোনের দিকে। যতটা ভালো ভাবছিলাম একদমই না, এই জন্য আমি অনলাইনে কিনতে চাই না, কারণ কি বলবো কোয়ালিটি খুব একটা ভালো লাগে না। এই বেড কভার গুলো দোকান থেকে কেনা, মানে কত ইউজ করছি কিন্তু এত সুন্দর সফট, এত সুন্দর, কিন্তু এটা কাপড়টা না খুব একটা ভালো লাগলো না। কিন্তু অনলাইনে যখন দেখেছিলাম এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, দেখেই নিতে ইচ্ছে করবে এরকম। তো এই যে বেড কভার এইটা পেতে দেখাচ্ছিলাম হোয়াইটের উপরে, দেখতে মানে দেখতে ভালো হয়েছে হয়তো, কিন্তু কাপড় কোয়ালিটি মোটেও ভালো নয়, মানে কাপড় শাড়ির যে কটন হয় সেই রকম টাইপের লাগছে আমাকে, আর কালার তো উঠবেই এই যে এখন থেকে দেখো, মানে এই ডিজাইনের কালার লেগে আছে, আর দুটো পিলো কভার। একদম পাতলা, পুরো শাড়ির মতো। তো যাই হোক, যা এসছে ফেরত দেবো কি দেবো না সেটা পরে ডিসিশন নেব, এখন পেতে দেখি কেমন লাগছে। তো এই বেড কভারটা তুলছি না, এর উপরেই পেতে দেখছি জাস্ট কেমন হয়েছে। আর এই বেড কভারটা কালকেই পেতেছি, কারণ এই রুমে শোয়াও হচ্ছে না, যার জন্য বেড কভার চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই। আরে গাটার,
তোমরাই বলো বেড কভারটা কেমন হয়েছে। নো ডাউট ডিজাইনটা খুবই সুন্দর, হোয়াইট এর উপর মানে এই কালারটা ভীষণ ফুটে উঠেছে। ময়ূরটা কিন্তু একদম সুন্দর, একদম যাকে বলে দেখো দেখতে দারুণ হয়েছে, তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে কালার কম্বিনেশন বলো, মানে ডিসেন্সি একটা আছে মানে এই বেড কভারটার মধ্যে, তাই না? কিন্তু কাপড় কোয়ালিটির দিক থেকে বলবো একদম ঠিকঠাক নয়, মানে গামছা যেমন হয় না কাপড়ের, মানে খুব পাতলা পাতলা গামছা গুলো সেই টাইপের লাগছে আমাকে। আর বেড কভারটা মানে এই সাইডটা যদিও ঠিকঠাক হয়েছে, এই সাইডটা খুব একটা বড় নয়, মানে একদম মাপে মাপে 1 ইঞ্চি আরো কম রয়েছে, ঠিক আছে? এই ভালো লাগছে না? উল্টো দিচ্ছি না, ভালো লাগছে, বাট কাপড়টাই ভালো নয়, আর সব কিছু ভালো। আমার এটা মানে এটা ভালো লাগছে, প্রিন্টিংটাও ভালো লাগছে, কিন্তু প্রিন্টিংটা ভালো বাট কাপড় কোয়ালিটিটা ভালো, কিন্তু দেখতে দারুণ হয়েছে। তো চলো আমি চুলটা খুলে এক্ষুনি শোবো। অবশ্যই বলো যে বেড কভারটা কেমন হয়েছে তোমাদের। আমার তো প্রিন্টিংটা খুবই সুন্দর লাগছে, কিন্তু কাপড়ের কোয়ালিটি যদি বলি তাহলে আমার একদমই পছন্দ নয় কাপড় কোয়ালিটিটা, বাট প্রিন্টিংটা দারুণ সুন্দর হয়েছে। আর কিং সাইজ অর্ডার করেছিলাম, বাট অন্যান্য আমার যে বাড়িতে বেড কভার গুলো রয়েছে সেই তুলনায় অনেকটাই ছোট, কারণ কিং সাইজ বলা যায় না ঠিক। ওকে, তো চলো আজকে ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, আর যারা যারা নিউ দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিও। চলো আমি এখন একটু শুয়ে দেখি। নতুন বেড কভারের যে গন্ধটা, নতুন যে কোনো জিনিসের আমার ভীষণ ভালো লাগে। তো সব কিছু কিন্তু কেচে সবসময় ইউজ করা উচিত, যেহেতু তোমাদেরকে দেখানোর জন্য আমি পেতেই ফেলেছি। তো আমি একটু শুয়ে দেখি। Thank you.